রাজ্যপালের বিরুদ্ধে আবারও সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রাজ্যপালকে এবার সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল নেতা কুণাল ঘোষের। তিনি বলছেন, শ্লীলতাহানির অভিযোগের প্রেক্ষিতে নিগৃহীতাদের সঙ্গে দেখা করুন রাজ্যপাল, সাহস থাকলে দুই নিগৃহীতাকে সময় দিন রাজ্যপাল, চ্যালেঞ্জ কুণাল ঘোষের। এর পাশাপাশি তিনি বলছেন, টেলিভিশনের ক্যামেরার সামনে বসুন, বিজেপি নেতাদের কথা না শুনে নিগৃহীতাদের ডেকে পাঠান, চ্যালেঞ্জ তৃণমূল মুখপাত্রের। আমি রাজ্যপালকে চ্যালেঞ্জ করছি, আপনি যে কথায় কথায় বিজেপির লোকেরা কোথাকার কি নিগৃহীত কি হয়েছে এদেরকে আপনি যেরকম টাইম দেন, রাজ্যপালের যদি সৎসাহস থাকে তাহলে দুজন নিগৃহীতাকে টাইম দিন এবং সেটা সংবাদ মাধ্যমের সামনে হোক। রাজ্যপালের যদি সৎসাহস থাকে তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে এত মামলা টামলা না করে বিজেপি নেতারা নিগৃহীতদের নিয়ে গেলে উনি যেরকম রাজভবনটা খুলে দেন, দুটো নাম ঠিকানা দেব, দুজন মহিলার নাম ঠিকানা দেব, যদি রাজ্যপালের হিম্মত থাকে তাদেরকে রাজভবনে ডাকুন, মুখোমুখি বসুন এবং সংবাদ মাধ্যমকে সেখানে অ্যালাউ করা হোক। একেবারে কড়া চ্যালেঞ্জ কুণাল ঘোষের। তৃণমূলের তরফ থেকে এই চ্যালেঞ্জ দেওয়া হচ্ছে যে দুই নিগৃহীতাকে ডেকে পাঠান, তাদের সঙ্গে বসুন, প্রয়োজনে টেলিভিশনের পর্দায় বসুন রাজ্যপাল দুই নিগৃহীতাকে নিয়ে, এমনটাই চ্যালেঞ্জ করছেন কুণাল ঘোষ। বিভিন্ন ইস্যুতে এর আগে রাজ্যপাল সংঘাত তীব্র মাত্রায় পৌঁছায় এবং শাসক দলের সঙ্গেও রাজ্যের সংঘাত বিভিন্ন ইস্যুতে তীব্র মাত্রায় পৌঁছায়। আর এবার দুই শ্লীলতাহানির অভিযোগ, সেই অভিযোগকে সামনে রেখেই কুণাল ঘোষের এই চ্যালেঞ্জ, প্রয়োজনে দুই নিগৃহীতাকে সঙ্গে নিয়ে বসুন, তাদের সময় দিন রাজ্যপাল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।